বেশ কয়েকজনের সাথে কাজ করেছি, তো হিমের সাথে কাজগুলোর রেসপন্স খুব বেশি পেয়েছিলাম। আর হিমের সাথে একটু বোঝাপড়া ভালো, তোমার ও যখন হিল পরে তখন আমার থেকে একটু বড় লাগে দেখ, যাতে খুব বাস্তব মনে হয়। তো সিনেমা করার পরে সিনেমাতে কোনো সাফল্য পাইনি, সিনেমা মানুষ পছন্দ করেনি, এই জন্য নাটকে আসি। কিছু জায়গায় গেলে অনেক মেয়ে ফ্যান চলে আসে, তো আসার পরে তারা বলে যে ভাই আপনার সাথে ছবি তুলতে আসিনি, ভাবির সাথে ছবি তুলবো। প্রথমে বলতে গেলে করোনার পর থেকে বেশ কয়েকজনের সাথে কাজ করেছি, তো হিমের সাথে কাজগুলোর রেসপন্স খুব বেশি পেয়েছিলাম। আর হিমের সাথে একটু বোঝাপড়া ভালো, তো এখান থেকে দর্শক যেটাকে গ্রহণ করবে সেদিকে একটু মনোযোগ বেশি দিয়েছি আর কি। হিমির হাইটের সাথে সব থেকে ভালো যায় হচ্ছে অপূর্ব ভাইয়ের হাইটটা, কারণ হিমি মোটামুটি আমার অলমোস্ট সমান সমান, ও যখন হিল পরে তখন আমার থেকে একটু বড় লাগে দেখ। ওর খুব মন খারাপ থাকে, ও শুটিং এসে হিল পড়তে পারে না আমাদের জন্য, তাই হলো হিল পড়ছে ও আমার উপরে চলে গেছে, এরকম একটা হাইট বোঝা যায়। তবে হাইটের জন্য কিনা জানি না, তবে আমরা যে কন্টেন্টগুলোতে অ্যাক্টিং করি বা করার চেষ্টা করি সেখানে মোটামুটি আমরা সবাই একটু একটা জিনিসে ফোকাস করি, যে মানে এই সিনগুলো বা গল্পটা যাতে খুব মানুষকে রিলেট করে, মনে হয় যে একদম মানে আমার চোখের সামনে ঘটছে, কোনো অ্যাক্টিং হচ্ছে না, এরকম একটা প্র্যাকটিস করে যাচ্ছি আমরা, মানে যাতে খুব বাস্তব মনে হয় এরকম। দেখা গেল যে কিছু কিছু জায়গায় গেলে অনেক মেয়ে ফ্যান চলে আসে, তো আসার পরে তারা বলে যে ভাই আপনার সাথে ছবি তুলতে আসিনি, ভাবির সাথে ছবি তুলবো। তখন বউ আমার সাথে মজা নেয় যে দেখছো এগুলো আমার ফ্যান, তোমার কাছে আসেন নাই। না ওকে বলেছিলাম, কিন্তু নাটকে অভিনয় করতে চায় না, ও হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করছে, এগুলো নিয়ে ব্র্যান্ড নিয়ে থাকবে। এটা আসলে যারা টাকা ইনভেস্ট করে তারা সবসময় চায় তাদের টাকাটা ফিরে আসুক, তো ওইখান থেকে তারা সবসময় চায় যে দর্শক যেটা দেখতে চায় সেটাই বানাই আমরা এরকম। তারপরও গল্প প্রধান কাজ হচ্ছে অনেক, কিন্তু দর্শকরা এখানে একটু ঝামেলাটা দর্শকরাই করে ফেলে। দেখা গেলো খুব ভালো একটা গল্পের কাজ হলো, সেটা না দেখে ওই যে ক্রিস্পি কাজটা সেটাই দেখলো, তো এতে করে আসলে ভালো গল্প যারা বলতে চায় তাদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে কাজ করতে। না আগে তো নাটকের ভিউ হতো, দেখা গেলো যে এক সপ্তাহ 10 দিনে 1 মিলিয়ন হতো, 2 মিলিয়ন হতো, তাতেই মানুষ অনেক খুশি থাকতো। বাট এখন দেখা যায় একদিনে 3 মিলিয়ন 4 মিলিয়ন। তো ভিউটা আমি ফোকাস করছি না, আমার এই ভিউ মানে হচ্ছে যে মানুষ দেখছে, তার মানে নাটক বেশি মানুষ দেখছে প্লাস দেখতে চাচ্ছে, তার মানে এটা ধ্বংস হওয়া বা সিনেমা ইন্ডাস্ট্রির মতো হয়ে যাওয়ার কোনো কারণ নাই, দেখছে দিন দিন বাড়ছে, আমার মনে হয় আরও বাড়বে। সিনেমাতে আমি তো আসলে মিডিয়াতে আসার পর স্বপ্নটাই ছিল সিনেমা করব, তো সিনেমা করার পরে সিনেমাতে কোনো সাফল্য পাইনি, সিনেমা মানুষ পছন্দ করেনি, এই জন্য নাটকে আসা, মিডিয়াতে কাজ স্টার্ট করি। আসার পর দেখলাম যে না নাটকের রেসপন্স ভালো, মানুষজন পছন্দ করে, একজন অ্যাক্টর আসলে অ্যাক্টিং করবে যেই মাধ্যমে তাকে পছন্দ করবে সেই মাধ্যমে সে কাজ করবে। সিনেমাতে যাওয়ার সময়ও নাই, এখন পর্যন্ত কেউ অ্যাপ্রোচও করে নাই, সো আমার মনে হয় যে এখন এগুলো হবেও না, মানে সিনেমার যে সময়টা লাগে একটা সিনেমা করতে গেলে ক্যারেক্টার রেডি করা বা টাইম দেওয়া, সেই টাইমটাও হবে না আর ডিরেক্টরও চাইবে না মনে হয়। হ্যাঁ ভালো গল্পে কেউ যদি কাজ করে তাহলে হয়তো কাজ করব। ভালো গল্প বলতে হচ্ছে কোনো পপুলার ডিরেক্টর যদি কাজ করে, ভালো গল্প ডিরেক্টর ভালো না হলে নষ্ট হয়ে যেতে পারে, সো আসলে গল্প থেকে আমি ডিরেক্টরকে প্রায়োরিটি দিব ওয়েব সিরিজের ক্ষেত্রে। গল্প তো সব ধরনের গল্পই ভালো, ভালো করে বানাতে পারলে প্রাপ্তি অনেক ভালোবাসা, অনেক মানুষের ভালোবাসা দেখা হলে বলে যে খুব ভালো লাগে, আপনার নাটক দেখে মজা পাই, এই তো দর্শকদের ভালোবাসাটাই তো প্রাপ্তি।